আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, সকল ব্যবসায়ীর কাছে বিনীত নিবেদন, আপনারা ভোক্তার সাথে তাদেরকে আরামপ্রিয় ব্যবহার উপহার দিবেন। পবিত্র ঈদ উল ফিতর সামনে আমাদের ভোক্তাগণ কেনাকাটা করতে আসছেন, ভোক্ত অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভোক্তাদের কাছে আপনারা একটু শরীর ব্যবহার দিবেন, যাতে তার উত্তম ব্যবহার পবিত্র ইবাদত। আমি আবার বলছি, উত্তম ব্যবহার পবিত্র ইবাদত। আপনার যতই মানে ঝামেলা থাকুক থাকুক, ব্যবসার লক্ষ্মী হলো কাস্টমার, কনজিউমার সেইটা মাথায় রেখে কিন্তু ব্যবহার দিবেন। আর কাপড়ের মূল্যের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, আমরা বারবার বলছি। বুঝতেছে না কার মোবাইল বন্ধ করতে বলতেছে, বুঝতেছে না। হ্যালো হ্যালো, ঠিক আছে না? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত ব্যবসায়ীগণ, ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, সকল ব্যবসায়ীর কাছে বিনীত নিবেদন, আপনারা ভোক্তার সাথে তাদেরকে আরামপ্রিয় ব্যবহার উপহার দিবেন। পবিত্র ঈদ উল ফিতর সামনে আমাদের ভোক্তাগণ কেনাকাটা করতে আসছেন, ভোক্ত অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভোক্তাদের কাছে আপনারা একটু শরীর ব্যবহার দিবেন, যাতে তার উত্তম ব্যবহার পবিত্র ইবাদত। আমি আবার বলছি, উত্তম ব্যবহার পবিত্র ইবাদত। আপনার যতই মানে ঝামেলা থাকুক থাকুক, ব্যবসার লক্ষ্মী হলো কাস্টমার, কনজিউমার সেইটা মাথায় রেখে কিন্তু ব্যবহার দিবেন। আর কাপড়ের মূল্যের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, আমরা বারবার বলছি। একই কাপড়ে দুই তিন স্টিকার রাখা যাবে না, এবং কতটুকু লাভ করতে হবে সেটা আপনি বিবেচনা করবেন। 100% লাভ নিয়ে যাওয়া এটা ব্যবসায়ী নীতিবিরুদ্ধ, সেই কারণে আমরা সবাইকে যে 200-300% লাভ নিয়ে যাবেন। আপনি লাভ করবেন অবশ্যই, আমরা চাই আপনারা লাভ করেন। বসুন্ধরা কর্তৃপক্ষ আপনাদের জন্য এখানে যথেষ্ট ভালো ব্যবস্থাপনা এবারে ঈদ জমজমাট হয়েছে, ঢাকার সবচেয়ে জমজমাট মার্কেট আমাদের অবজারভেশনে বসুন্ধরা। সেই কারণে আপনাদের বলেছি, লোক আরো আসবে, আপনারা অন্তত গলা কেটে ফেলবেন না। যেটা হয় কাপড়ের ব্যবসার ক্ষেত্রে মানুষ অনেক অভিযোগ করে, আমাদের চাওয়া আপনারা ন্যায্য ব্যবহারটুকু করবেন, কতটুকু লাভ করবেন আপনারা ঠিক করবেন। আমাদের সাথে আপনাদের মিটিং হচ্ছে, সেই আঙ্গিকে সবাইকে বলছি এই বিষয়গুলো মাথায় রাখবেন। মার্কেটের সমিতির